আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউটিউব রিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আজ আমি টরয়েডাল ট্রান্সফরমার পার্ট 3 নিয়ে এসেছি আপনাদের সামনে। গত পর্বের ন্যায় আমি দেখাবো কোন কাজের পর কোন কাজ ধারাবাহিকভাবে করতে হয়। আসুন কাজে চলে যাই। এখন আমি দেখাবো লেদার ওয়েট পেপার কটন টেপ যেভাবে আমি প্যাকেটিং করেছিলাম ঠিক একইভাবে ওই কটন টেপের উপরেই লেদার ওয়েট পেপার ধারাবাহিকভাবে পরিয়ে নেব। গত পর্বে যেরকম দেখিয়েছিলাম কটন টেপ হাফে হাফে পরাতে হয়, অর্ধেক কটন টেপ কোরের উপর আর অর্ধেক কটন টেপের উপরেই পরাতে হবে। ঠিক একইভাবে লেদার ওয়েট পেপারও আমি পরিয়ে নিই। অর্ধেক লেদার ওয়েট পেপার থাকবে কটন টেপের উপর আর বাকি অর্ধেক থাকবে লেদার ওয়েট পেপারের উপরেই, অর্থাৎ হাফে হাফে করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এরপর লেদার ওয়েট পেপারের প্রত্যেকটা মাথা সুপারগুলো আটা দিয়ে ভালোভাবে জয়েন্ট দিতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সে বিষয়টা আপনাদের দেখাচ্ছি। দেখেন এইভাবে একের পর এক পুরো কোরটাকে আমি প্যাকেটিং করে নেব। দেখেন আমি আপনাদের দেখার জন্য ছোট ছোট আকারে এ টু জেড তুলে ধরেছি, সব আপনারা দেখবেন এবং নিজেরা যেন করতে পারেন সেজন্যই আমাদের এই ভিডিও। আর আমার এই চ্যানেলে কোনো প্রকার ফেক ভিডিও দেওয়া হবে না, যা দেব সব লিগ্যাল। আর আমার এই ভিডিওটা শুরুর থেকে পার্ট 1 থেকে শুরু করে যতগুলো পর্ব হয় ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে কিছু শিখতে পারে। তো আমার টেপ পেঁচা পুরো শেষ, পুরো টেপিং করা শেষ, সরি ফাইবার টেপিং করা শেষ। এই পেপারটাকে আপনারা ফাইবারও বলতে পারেন, লেদার ওয়েট পেপারও বলতে পারেন। তো আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমি যেটা করব সেটা হলো এই যে সুপার এনামেল ওয়্যারটাকে আমি এই হুইলের মধ্যে তুলে নেব। এটা তারের গেজ নাম্বার হচ্ছে 19। আপনারা দেখেন এই তারটা পুরোটাই আমি এই হুইলের মধ্যে তুলে নেব। এভাবে পুরো তারটাকে আমাকে হুইলে তুলে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি এই ভিডিও দেখার পর কারো মনে কোনো ধরনের প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। তো আপনাদের জানার যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে হয়তো সে ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, এভাবে আমাকে পুরো তারটা এই হুইলে তুলে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছোট আকারে আমি করেছি যাতে আপনাদের বুঝতে এবং কাজ করতে সমস্যা না হয়, সেই জন্য। এখন আমি কোরটার দৈর্ঘ্য পুস্ত মেপে নেব। কোরের দৈর্ঘ্য 3.2 ইঞ্চি এবং প্রস্থ মেপে দেখব। দেখেন 3.2 ইঞ্চি। এই দৈর্ঘ্য প্রস্থ মাপার পর এটা ক্যালকুলেশন করে আমি এর টান সংখ্যা বার করব। প্রস্থ হচ্ছে 1.5 ইঞ্চি। এখন এই দৈর্ঘ্য প্রস্থ ক্যালকুলেশন করে আমি টার্ন সংখ্যা বার করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।